السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. والنبي صلى الله عليه وسلم بولتين شيء الله تعالى بشوشا جيني বিশ্ব জাহানের প্রতিপালক আলহামদুলিল্লাহ অতঃপর সেই মহানবীর উপরে দরুদ পাঠ করছি যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দিনই প্রতিষ্ঠানে কাজ করি, দিন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি আলহামদুলিল্লাহ। সেরকম একটি প্রতিষ্ঠান এই বৃহত্তর কুমিল্লার শ্রেষ্ঠ মাদ্রাসা এবং দেশব্যাপী সুপ্রতিষ্ঠিত, বিশেষ করে লেখাপড়ার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক প্রশংসিত মাদ্রাসা ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসার কমিটিদেরকে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গাতে দাঁড়িয়েছি এটা মূলত বাইনানামা বাইনাকৃত জমির উপরে আমরা দাঁড়িয়েছি, প্রায় 40% জমি আমরা বাইনানামা করেছি, 70 লক্ষ টাকা আমাদের প্রয়োজন। সম্মানিত দিনি ভাই, আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে কিভাবে হবে? মহান আল্লাহ তালাই সাহায্য করবেন আপনাদের মাধ্যমে। আপনারা এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, জাহান্নাম থেকে বাঁচুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালা অভিষিক্তিতাম রতিন, জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুরের টুকরা দিয়ে হয়, খেজুরের টুকরা দিয়ে দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। আমাদের মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাতে ছাত্র সংখ্যা বেড়ে গেছে। আমরা ছাত্র সংখ্যার বেড়ে যাওয়ার কারণে ঠিক মতো তাদের জায়গা দিতে পারছি না, ডাইনিং রুমের স্পেস কমে গেছে, ক্লাসরুমের স্পেস কমে গেছে। এছাড়াও পৃথক আমরা মহিলা শাখা চালু করেছি আলহামদুলিল্লাহ। কমিটি ভাইদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূলত আপনাদেরকে দানের আহ্বান করার জন্য। সম্মানিত দিনী ভাই, এই প্রতিষ্ঠান আপনাদের 70 লক্ষ টাকা আমাদের ঋণ অবস্থায় আছে, কিছু টাকা আমরা পরিশোধ করেছি, আরও অনেক টাকা আমাদের দরকার। আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা মাদ্রাসার জন্য দিন প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি কারো কাছে এক টুকরা খেজুরও না থাকে তাহলে ফাবি কালিমাতিন তাইয়িবাতিন, সে যেন উত্তম কথা বলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ দান করার মাধ্যমে আমাদেরকে আপনার যা ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। এখন কিছু বলবেন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সমস্ত উপস্থিতি আমরা জাহিরাছি ইমাম বুখারী সাহেব মাদ্রাসা নতুন বাণিজ্য জমির উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, আল্লাহ যে রিজিক দিয়েছেন, আল্লাহ দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহ দিয়েছেন আমাদেরকে, সেই দেওয়ার সম্পদ থেকে আমরা আল্লাহর পথে ব্যয় করতে হবে। যে আমরা সেই যদি ব্যয় করি তাহলে আমাদের কি উপকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান সদকা কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, মুমিন কিয়ামতের দান ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। সমবস্থিতে যদি আমরা দান করি, সে দানটাই আমাদের কবর আজাব থেকে, নাজাব থেকে মুক্তি দিবে। এই দানটাই কিয়ামতের দিন তাকে আশ্রয় দিবে, মুক্তি দিবে, ছায়া দিবে। সমস্ত উপস্থিত, তাই আসুন আমরা এই বুখারী সালেম মাদ্রাসার জন্য আমরা দান করি। দানের হাতকে আমরা প্রসারিত করি, আমাদের জাকাত, ফেতরা, ওসর, এককালীন দান, মাসিক দান, যত দান আছে প্রত্যেকটা দান একটা অংশ দিয়ে এই মাদ্রাসায় আপনার উন্নতির জন্য, ডেভেলপের জন্য আমরা সেই সাহায্য সহযোগিতা আল্লাহ আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।